মালয়েশিয়ায় লকডাউনে অলস সময় কাজে লাগিয়ে সফলতা পেয়েছেন নারায়ণগঞ্জের দিন মোহাম্মদ। মুরগির খামার করেই এখন কোটিপতি তিনি। কেএফসি, ম্যাকডোনাল্ডসের মতো খ্যাতনামা রেস্টুরেন্টগুলো এখন তার নিয়মিত গ্রাহক। মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপো থেকে আরও জানাচ্ছেন মুস্তাফা ইমরান। মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপো শহরের একটি গ্রামে 10 একর জায়গায় মুরগির খামার গড়ে তোলেন নারায়ণগঞ্জের দিন মোহাম্মদ। করোনার প্রাদুর্ভাবে অন্যান্য ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় খামারে বাড়তি মনোযোগ দেন তিনি। অল্প সময়েই মেলে সফলতা। 5 বছর যাবৎ আমরা এই প্রজেক্টটা করতেছি, মুরগির প্রজেক্টটা। 10 একর জায়গার মধ্যে আমার গড় আছে 13টা। 13টা গড়ের মধ্যে আমি 1,50,000 মুরগি তুলতে পারি। তো একদিনের বাচ্চাটা কিনি, কেনার পর এখানে আমরা ট্রিটমেন্ট করি, ওষুধ, ভ্যাকসিন, এভরিথিং, যেটা যেসব প্রয়োজন ওইটি আমরা দিয়ে থাকি। এবং মুরগিটা পালি আমরা 35 থেকে 40 দিন, 40 দিন পরে আমরা মুরগিটা কেএফসি, ম্যাকডোনাল্ডস এর মধ্যে আমরা বিক্রি করি। 1993 সালে মালয়েশিয়ায় আসা দিন মোহাম্মদ 5 বছর আগে মুরগির খামার শুরু করেন। প্রথম দিকে 2টি ঘর দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 13-তে। চীনারা অনেক রকম আর কি মুরগির ট্রিটমেন্ট নিত, আমরা দেখতাম, দেখার পরে আমরা শিখতাম, শিখে শিখে মনে করেন যে আমাদের পরবর্তীতে এখানে আসে আমরা আর কি আমাদের মতন আমরা মুরগি পালি। মাটি থেকে প্রায় 4 ফুট উচ্চতায় বানানো পুরো খামার দেখভালের দায়িত্বে থাকা সবাই প্রবাসী বাংলাদেশি। চাইনিজদের সাথে প্রতিযোগিতায় ওরা এখন অনেকটা এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশি বাইরে এখানে বিভিন্ন অ্যাগ্রো কিংবা ফার্মিং করে অনেক কিছু উপার্জন করছে। খামারে বর্তমানে 1.5 লাখের বেশি মুরগি রয়েছে। প্রতি 35 দিনে বিক্রয় উপযোগী মুরগির ওজন হয় 2 থেকে 2.5 কেজি। খরচ বাদে মুরগির প্রতি লাভ হয় 42 টাকা। সেই হিসেবে প্রতি চালানে 63 লাখ টাকা আয় হয় এ খামার থেকে। এক সপ্তাহ পর পর খাবার চেঞ্জ হয়, মুরগি বড় হইব মানে বড় বড় খাবার, ছোট খাবার মানে এইভাবে দিতে হয়। আর মুরগির প্রতি আমাদের ব্যবসা, মুরগি যেমন মুরগিটা আমরা বাচ্চা কিনি 1.60-70 টাকা কিনি, মুরগিটা 2.5 কেজি-3 কেজি বিক্রি করি, 1.5 রিঙ্গিত থেকে 2 রিঙ্গিত আমাদের ব্যবসা। তো 1,50,000 মুরগি থাকলে মোটামুটি আমাদের 3 লাখ রিঙ্গিত ব্যবসা আসে। আর কেউ যদি কেউ করতে চায় এটাকে সহজ, তো এগুলো প্রথম দেখতে হবে বাচ্চাটা কীভাবে নিতে হয়, বাচ্চাটারে আসলে কীভাবে ওরা মানে ট্রিটমেন্ট করতে হয়, গরম দিতে হয়, ওষুধ দিতে হয়, অ্যান্টিবায়োটিক হয়তো হয় বাচ্চা যাতে না মরে। ছোটকালে 1 থেকে 7 দিন বা 10 দিন মুরগিটা টিকলে মুরগিটা আর মরবে না। শুধুমাত্র মুরগির খামার করে সফলতার মুখ দেখেছেন এ ব্যবসায়ী। নিজে সফল হয়েছেন, কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশের। মোস্তফা ইমরান, আরটিভি, ইপো, মালয়েশিয়া।